হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নিউ ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে ব্লগটা শুরু হচ্ছে, এখন বাজে সকাল 8:30, আর এই টাইম থেকে আজকে সানডে। তো দেখো বিছানা, মানে আজকে তো জানোই বেডশিট কাঁচা হবে, বেডশিট বালিশ কাভার সব কিছু মানে খুলে নেওয়া হয়েছে। তো এখন ভিজিও চলে এসেছি, আজকে কাচবো, আর ঘুম থেকে উঠেছি, কিছুক্ষণ হয়েছে ঘরদোর ঝাড় হয়ে গেছে। তো জল খাওয়া হলো আমাদের সবার, আর এখন চলো আস্তে আস্তে করে কিচেনের দিকে যাচ্ছি, কারণ কিচেনে কি বলো তো চায়ের জল বসিয়ে এসেছি, তার জন্য জলটা ফুটছে। তো একটু আদা চা করব আজকে সকাল সকাল। দেখো এই যে চায়ের জল ফুটছে, আর এখানে আদা কোথায় রেখেছিলাম কালকে রাত্রিবেলা, আদাটা এখানে তো নেই, সেটা মনে হয় দিয়ে দিয়েছি। আর এখানে দেখো একটা বড় সাইজের মাছের মাথা আছে, এটা বের করে রেখেছি ফ্রিজ থেকে। তো চলো আমি একটু আদাটা নিয়ে নিই। তো দেখো এখানে চা প্রায় হয়েই গেছে, আদা চা করেছি আজকে, আদা দিয়েছি চায়ে সকাল সকাল। আজকে একটু মানে আদা দিয়ে চা খেতে ইচ্ছে করছিলো, তার জন্য আদা দিয়ে দিলাম চায়ে। তো আমার চা হয়ে গেছে, এখন এটাকে ছেঁকে নেব আর দুধটা অ্যাড করে দেব। তো চলো। তো বন্ধুরা, চাটা খেয়ে আবার কিচেনে চলে এসেছি, আর দেখো এখানে সবজি কেটে নিয়েছি, এখানে বাঁশকুড়ুল আর কাঁঠালের বীজ কেটে নিয়েছি। তো এটাকে এখন এই যে কুকার নিয়ে নিচ্ছি, এটাকে এখন সেদ্ধ বসাবো। আর মাছের মাথা বের করে রেখেছি, তাছাড়া দেখলি কাঁকড়া আছে, তো কি রান্না করব। মাছের মাথাটা হয়তো করে নেব, কারণ বেশি দিন থাকলে ওটা আবার টেস্ট চলে যায় তার জন্য। আর এখানে বাসকরণগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, এই জন্য ওগুলো রান্না করে নেব। তো দেখো এখানে মাছের মুন্ডুটাকে আমি এখন ভেজে নিচ্ছি ভালো করে, কারণ এটাই আজকে রান্না হবে। তো তার জন্য, আর এটা কাতলা মাছের মাথা, দেখতেই পাচ্ছ, টেস্ট করে রান্না করার ইচ্ছে আছে, দেখা যাক কি হয়। আর বন্ধুরা দেখো এখানে আমার রান্নাবান্না হয়ে গেছে, আমি গ্যাস টেস মুছে নিচ্ছি। আর এতটাই রান্নায় ব্যস্ত ছিলাম যে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারলাম না, মানে আমি ভুলেই গেলাম ক্যামেরা অন করতে, মানে রান্নাটা যে শেয়ার করব ওটা মাথা থেকে একদমই চলে গেছিলো, তো তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো চলো এখন দেখাই। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, দেখো কি রান্না করেছি। এখানে বাসকুল কাঁঠালের বীজ দিয়ে, আর এখানে হলো মাছের মাথার তরকারি, বেগুন, কাঁকড়ল, আলু সব কিছু মিলিয়ে মাছের মাথা দিয়ে তরকারি করেছি। আর বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি বন্ধুরা, তো এখন কিচেন পুরো দেখো কিচেন মানে গুছিয়ে নিয়েছি, গ্যাস টেস মুছে নেওয়া হয়ে গেছে, এখন শুধু কিচেন থেকে একটু মুছবো। কিচেন মুছেই তারপর যাচ্ছি, বাসন তো জানাই প্রচুর বাসন হয়ে গেছে। তো আর ছেলে দেখো এখন কার্টুন দেখবে। আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, এখন আমি ঘরদোর গুলো মুছে স্নান সেরে চলে আসবো। আর তাড়াতাড়ি যখন কাজকর্মগুলো শেষ হয়ে যায় তখন খুবই ভালো লাগে, মনে হয় যে ঘরে এসে একটু মানে রিল্যাক্স করতে পারবো অনেকক্ষণ। তো চলো আমি ঘরদোর মানে ঘরও মুছে নিয়েছি, আমি জাস্ট কিচেনটা মুছবো, কিচেন মুছেই যাচ্ছি স্নানে, ঠিক আছে? তো আসছি আবার কিছুক্ষণ পর। হ্যালো বন্ধুরা, তো বন্ধুরা দুপুরের টাইম এখন আবার চলে এসেছি তোমাদের সামনে, আর স্নান হয়েছে, লাঞ্চ হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পর এখন ভাবছি চলো একটু রেস্ট নেব, তার আগে ক্যামেরাটা একটু অন করে নিলাম, কারণ অনেকক্ষণ ধরে তোমাদের সাথে যোগাযোগ বন্ধ হয়ে আছে। আর আজকে তো দেখলেই ব্যাটশিট ট্যাটশিট কাঁচা হয়েছে, তো বাইরে কিন্তু আজকে একটু পরপর বৃষ্টি আসছে, ওয়েদার একদম মানে বৃষ্টির মানে মেঘলা দিনে যেরকম ওয়েদার হয় আর কি, তো সেরকম ওয়েদার করে রেখেছে। তো যাই হোক, আমার মোটামুটি দুটো বেডশিট কাঁচা হয়েছিল, বেডশিটগুলো শুকিয়ে গেছে, কিন্তু বালিশ কাভার টাভার। গুড ইভিনিং বন্ধুরা, ইভিনিংয়ে আবার হাজির হয়ে গেলাম, আর দেখো এখন ঘরদোর ঝাড়ু শুরু করে দিয়েছি। তো বিছানায় এখনও বেডশিট পাতা হয়নি, পুরো ঘর কিন্তু এলোমেলো অবস্থায় আছে, আর মনে হচ্ছে টাইম চলে যাচ্ছে কিন্তু আমার কাজগুলো সারছে না, কি করব ঠিক বুঝে উঠতে পারছি না। বন্ধুরা সন্ধে প্রদীপ টদীপ হয়ে গেছে, পুরো ঘর এখনও আগোছালো হয়ে আছে, কারণ ঘর গোছানোর টাইম পেলাম না দুপুরবেলা, ত্রিশোর আমি একটু ঘুমিয়েছিলাম, তো উঠতে আজকে অনেকটা লেট হয়ে গেছে। তারপর উঠেই বিকেলবেলার কাজকর্ম শুরু হয়ে গেছে, সন্ধে প্রদীপ টদীপ হয়ে গেছে এখন,
কিন্তু আমার ঘরের অবস্থা দেখো প্রচণ্ড বাজে, বিচ্ছিরি একটা অবস্থা হয়ে আছে। তো এখন গোছাবো এক এক করে, এখন আর সেরকম কাজ নেই, ত্রিশুকে পড়াবো, ঘর দোর গোছাবো, এই হলো কাজ। আর আমার ছেলের তো মানে সন্ধে হয়েছে, মানে আগে টিফিন তারপর হলো ওর পড়াশোনা। তো এই যে দেখো এখন কিচেনেই বসে বসে খাচ্ছে হলো ব্রেড আর জেলি, ঠিক আছে? তো ব্রেড জেলি খাচ্ছে, আর আমি এদিকে দুপুরবেলা প্রচুর বাসন ধুয়ে এনে রেখেছি। এখন ভাবছি বাসনগুলো আগে জায়গায় রেখে দেবো, আর ত্রিশুর জন্য এদিকে দুধ বসিয়ে দিয়েছি। এই যে তো একদিন টিকটিকি পড়েছিল, তারপর থেকে এই যে এই ঝাঁঝরিটা আমি ইউজ করছি, দুধ বসালেও এটা দিয়ে ঢেকে রাখি, ভাত বসালেও এটা দিয়ে ঢেকে রাখি। তো চলো এখন বাসনপত্রগুলো জায়গায় জায়গায় সেট করে দিই, তারপর হলো রুম গোছাতে হবে। দেখলে দুটো রুমেরই অবস্থা প্রচণ্ড বাজে হয়ে আছে, তো রুমের মানে বেডশিটও চেঞ্জ হয়েছে, আজকে আবার নিউ বেডশিট পাতবো। তো ঘরের ভেতর অনেকটা কাজকর্ম আছে, যেহেতু দুপুরবেলা করিনি তো এখন এ টাইমেই করতে হবে। আর তাছাড়া ত্রিশুকে এখন টিফিন দিয়েছি, ত্রিশুর টিফিন খাওয়া হয়ে গেলে ওকে একটু পড়তে বসিয়ে দেবো। এখন বাসনগুলোকে আগে গুছিয়ে নিই, মানে বাসনগুলোকে জায়গায় রেখে দিচ্ছি। আর আমি ভাবছি চা কি খাবো না খাবো না, ওরকম পরিস্থিতি হয়ে আছে আমার এখন। মানে আজকে কদিনই আমি খাওয়ার দাওয়ার নিয়ে প্রচণ্ড একটা মানে টেনশানে আছি, একটা মনে হচ্ছে দিন দিন খুব হেভি হয়ে যাচ্ছে, তার জন্য খাওয়া দাওয়াতে কন্ট্রোল করতে চাইছি কিন্তু কোনো অবস্থাই হচ্ছে না। তো এদিকে খিদেও পেয়েছে যেহেতু সন্ধে হয়েছে, আর দুপুরবেলা মানে সেরকমভাবে খাওয়া দাওয়া হয়নি, আজকে রান্নাটা আমার আজকে সেরকম একটা টেস্ট লাগেনি তার জন্য খাওয়া হয়নি। তো এখন ভাবছি চা কি খাবো না না খাবো, নাকি গ্রিন টি খাবো, তো দেখা যাক কোনটা খেয়ে নিই, ঠিক আছে? তো চলো আমি আগে বাসনগুলো গুছিয়ে নিই। তো বন্ধুরা আমাদের রাতের ডিনার হয়ে গেছে মা ছেলের, তোমাদের সাথে আর শেয়ার করা হলো না। তো একদম সিম্পল, মানে সেরকম কিছু রান্না বান্না হয়নি, দুপুরবেলার মানে রান্না ছিল ওটা দিয়ে আমাদের খাওয়া হয়েছে, জাস্ট ভাতটা করেছি। আর এখন দেখো উনি দুষ্টুমি করে যাচ্ছে, আর বিছানায় এখনও বেডশিট পাতা হয়নি, এখন রাত্রি 10টা বেজে গেছে। তো ভাবছি ত্রিশুকে আগে একটু তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দেবো, নয়তো সকালবেলা আবার স্কুলের জন্য উঠতে চাইবে না। তাছাড়া ওর বাবা নেই, প্রচণ্ড বায়না করবে সকালবেলা। তো চলো এখন বেডশিট পেতে নিই, যেহেতু আজকে বেডশিটটা কাঁচা হয়েছিল আর প্রচুর কাপড় রয়ে গেছে ওই রুমে, পাশের রুমেই রয়ে গেছে, সেগুলো ভাবছি ও ঘুমিয়ে পড়লে তারপর আমি কাপড়গুলো গুছিয়ে নেব, ঠিক আছে? তো চলো। তো বন্ধুরা দেখো পুরো বিছানা এখন ঝেড়ে ফেলে তারপর আরেকটা বেডশিট পাতবো, আর বালিশ কাভারও কাঁচা হয়েছে। আর এই কাজটা আমার কাছে প্রচণ্ড বিরক্তিদায়ক লাগে বন্ধুরা, মানে এই বেডশিট নতুন করে আবার পাততে হবে, চেঞ্জ মানে তোলার সময় তো ওটা হাতে একদম দুমড়ে মুচড়ে তুলে ফেলেছি, কিন্তু এখন যখন আবার এটা পাতার সময় এসেছে তখন এটা প্রচণ্ড বিরক্তিকর লাগছে। তো যাই হোক চলো, এখন কিছু আর করার নেই, আর আজকে ত্রিশুর বাবাও নেই তো আমাকে এটা করতে হবে। তো আমি এখন দেখো বেডশিটটা পেতে নিয়েছি, তারপর বালিশ কাভারগুলো লাগাবো। আর বালিশগুলো অনেক দিন ধরে ভাবছিলাম ঠিক করব ঠিক করব, বালিশগুলোর মানে অবস্থা খারাপ হয়ে গেছে। তো আমাদের বিয়ের বালিশ, তো বালিশের অবস্থা একদম মানে কি বলবো, একদম অন্যরকম হয়ে গেছে বালিশগুলো। তো চলো হয়ে গেল আমার কাজ। তো বন্ধুরা এই যে দেখো বিছানা একদম রেডি হয়ে গেছে, আর ত্রিশু বিছানায় চলে এসেছে, এখন হলো ত্রিশু ঘুমাবে। তো আমার আর একটু কাজ আছে, তার জন্য আমি একটু লেট করে ঘুমাবো, আর এখন ত্রিশুর সাথে এখন একটু ঘুমিয়ে পড়বো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, তাহলে ভিডিওটাকে আমরা আজকের মতো এখানেই শেষ করছি মা ছেলে মিলে। তো কালকে আরেকটা নিউ ফ্রেশ ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। ততক্ষণের জন্য টাটা, বাবাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।